প্রাণের মেলায় একটা সুযোগ পেলাম নিজেকে শুদ্ধ করবার, পরিশুদ্ধ করবার, আত্মশুদ্ধি করবার একটি বই। এমন একটি বই আমার হাতে এসেছে যার লেখক সুব্রত রঞ্জন মজুমদার। আমার ডান পাশে যিনি বসে আছেন তাকে স্বাগত জানাচ্ছি আমাদের বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে। আপনাকেও ধন্যবাদ। এই মেলায় আপনার একটি বিশেষ বই, যদিও আমরা নানা বর্ণিল নানা রকমের বই এখানে কথা বলছি, কিন্তু এই বইটি তার মধ্যে থেকে একটু অন্য ধরনের, ভিন্ন ধরনের, নিজের জীবনকে শুদ্ধি করবার, এই প্রেরণা দেবার, ডিরেকশন দেবার মতো একটি বই আমার হাতে এসেছে। এই জন্য আমার নিজের কাছেও আমি কিন্তু মোহিত হয়ে আছি, আপনাকে সেই মোহিত আনন্দ ভাগ করতে চাই। সুব্রত, আপনি এই আত্মশুদ্ধ এবং নিজের জীবন, পেশাগতভাবে আপনি পুলিশ আছেন, একটু যদি পরিচয় দেন কোথায় আছেন, কি অবস্থায় আছেন। আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য, সাব ইন্সপেক্টর অফ পুলিশ। বর্তমানে একটা প্রশিক্ষণের সাথে জড়িত আছি, সেটা হলো ঢাকা মহানগর পুলিশের সাথে, এবং আমার একটা মাতৃ ইউনিট আছে, সেটা হলো SBN2 গণভবন ঢাকা। SBN2 গণভবনে আচ্ছা কর্মরত আছেন। হ্যাঁ, দর্শক যারা যুক্ত আছেন, একজন পুলিশ কর্মকর্তা, পুলিশ হবার সঙ্গে সঙ্গে লেখা, আবার এইরকম লেখা লেখা, এর পেছনে গভীর অধ্যয়ন আছে, গভীর ধ্যান আছে। আমরা আসলে সেই দিকে যেতে চাই, এই বই ছাড়া আর অন্য কি বই আপনার আছে? আমার ইতিমধ্যে এইটার সহ মোট পাঁচটি গ্রন্থ আমার পাবলিশড হয়েছে। ওগুলোর নাম জানতে চাই। প্রথম গ্রন্থটি হলো স্বপ্ন রঙিন বসন্ত, কাব্যগ্রন্থ। আচ্ছা। দ্বিতীয়টি হলো তোমার হৃদয়ে আমি, কাব্যগ্রন্থ। তৃতীয়টি হলো রোধী বৃক্ষ, বঙ্গবন্ধুর প্রতিরোধী ভূমিকা। চতুর্থ গ্রন্থ হলো মৌনমল্লিকা, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস। এবং এই দুটি গ্রন্থ আমার স্বপ্নে প্রাপ্ত দুটি শব্দ দিয়েই মূলত রচনা করা হয়েছে। কেউ আমাকে ভোর রাতের স্বপ্নে বলছেন যে রোধী বৃক্ষ, তখন আমি বললাম যে কে আপনি, কোনো শুধু একটু শব্দ পাচ্ছি কিন্তু কোনো ব্যক্তিকে দেখছি না। তখন আমি বলছি কে আপনি, কি বলছেন? তখন বললেন যে রোধী বৃক্ষ, মনুমল্লিকা। তখন আমি বলছি এর কি অর্থ কি, আর কাউকে দেখি না। তখন আমার স্ত্রীকে বললাম যে তুমি একটু শব্দ দুটো লিখে রাখো, আমি 7:30টার দিকে আমাকে ঘুম ভেঙে জাগিয়ে তুলবো, আমি তারপরে অফিসের জন্য প্রস্তুতি নিয়ে যাব। তখন আমি পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত, তখন ওই দুটো শব্দ দিয়ে আমি দুটো বই রচনা করেছি। আরও একটু গভীর হলাম, স্বপ্নে প্রাপ্ত শব্দ দিয়ে কিন্তু গ্রন্থ রচিত হলো। হ্যাঁ, আমি দেখলাম যে রোধী বৃক্ষ, রোধী বৃক্ষ মানে কি, এটা কোনো অভিধানে পাইনি। তখন রোধী মানে প্রতিরোধী, প্রতিবাদী, হ্যাঁ, আর বৃক্ষ তো গাছ। হ্যাঁ, এখন প্রতিরোধী প্রতিবাদী কাকে আমি এরকম ই করতে পারি? তখন আমি যাচাই বাছাই করে ডানে বাঁয়ে সামনে পিছনে দেখলাম যে আমার দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে। তখন আমি সার্টিফিকেট করলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্য ফাদার অফ নেশন। হ্যাঁ, তার কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য বেঙ্গলি অ্যান্ড বেঙ্গলি নেশন ইজ ইনকম্পারেবল। তার যে অতুলনীয় অবদান বাংলাদেশের জন্য, বাঙালি জাতির জন্য, আমি তার সে শ্রেষ্ঠ আর কাউকে দেখতে পাইনি। তখন তাকে আমি রোধী হিসেবে রাখলাম, আর বৃক্ষ মানে গাছ, যে গাছ আমাদের প্রতিদিন কয়েক হাজার বা কয়েক লক্ষ টন অক্সিজেন সরবরাহ করে আমাদের জীবনের অস্তিত্ব রক্ষার জন্য। তো তাদের ভিতরে আবার আমি বেনিয়ান ট্রিটা নিলাম, হ্যাঁ, যেটা সবচেয়ে পত্রফলকটা বড় এবং সবচেয়ে বেশি অক্সিজেন সরবরাহ করে। তা এই দুটোকে সমন্বয় করে এবং পোস্টারটা এমনভাবে করছি, আবক্ষ বঙ্গবন্ধু, আর নিচে হচ্ছে বটগাছের শিকড় এবং কিছু পাতা, এভাবে আমার পোস্টারটা করা হয়েছে। তারপরে আমি মনুমল্লিকে নিয়ে ওইরকম ই করলাম, যে মল্লিকা একটি নাম দেব, যাতে করে মুক্তিযুদ্ধের সময় যে অনেক মা বোন ধর্ষিত হয়েছে বা অপহরণের শিকার হয়েছে, তাদের যে কোনো একটা চরিত্রকে নিয়ে তাকে কোনো একটা বিশেষ সময় একটা প্রশ্ন করা হবে, প্রাসঙ্গিক কোনো প্রশ্ন, যেটার উত্তর তিনি দেবেন না, মৌন হয়ে থাকবেন, এভাবে মানে উপস্থাপন করা হয়েছে। চমৎকার, এর এর আঙ্গিক এবং মানে বিষয় অত্যন্ত গভীরতায় গিয়ে পৌঁছেছে। শিক্ষা, সৃজনশীলতা, কর্ম, মানবিকতার মূল্যবোধে উদ্ভাসিত হতে রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাই। রাজধানীর উত্তরায় 11তলা সুপরিসর ভবনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়। এখন আমি একটু আর একটু গভীরের কথায়, এখন আমাদের হাতে এবারের বইমেলায় আত্মশুদ্ধি, এই আত্মশুদ্ধি বিষয়ে একটু বলুন। আত্মশুদ্ধি, আত্ম মানে ওন, নিজ, নিজ, আবার আত্ম মানে আত্মা, সোল, দ্য সোল ইজ ইমর্টাল। মানুষ অমরণশীল বা আত্মা অমরণশীল, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, জলে ভিজানো যায় না, আগুনে পোড়ানো কোনোভাবে বিনষ্ট হয় না, সে অমরণশীল। সে এক দেহ থেকে ছেড়ে অন্য দেহে রূপান্তরিত হবে, মানে অন্য দেহে
সে স্থানান্তরিত হবে। যেমন একটি বস্ত্র পুরনো হলে আমরা পরিত্যাগ করে নতুন একটি বস্ত্র ধারণ করি, অনুরূপ তা এই একটা গাড়ি যখন ইঞ্জিন যখন বিকল হয়ে যায় তখন কিন্তু গাড়িটাকে আবার সংস্কার করতে হয়। মানব দেহটাও এরকম একটা অবস্থা যে মানুষের বিভিন্ন নার্ভ বিভিন্ন অর্গান এগুলো যখন একটু এদিক সেদিক হয়ে যায় তখন সেটাকে আবার প্রতিস্থাপন করতে হয় বা সেটাকে আবার নতুন করে গড়তে হয়। তা সেইটার যে পদ্ধতিটা, যে পদ্ধতির মাধ্যমে তারুণ্যকে দীর্ঘদিন ধরে রাখা যাবে, দীর্ঘজীবী হওয়া যাবে এবং সুস্থ স্বাভাবিক জীবনে জীবনশৈলীর পরিবর্তন আনা যাবে এবং মানুষের জীবনটা হবে চিরছন্দময়, চিরসবুজ, পরম আনন্দময়। আমি এই বইটা কিন্তু আপনার কথা শুনতে শুনতে দেখেছি যে পরম আনন্দের চিন্ময় জীবন, চিন্ময় জীবন, এই যে এটা এই ফোকাসটা কিন্তু সেখানে চিন্ময় জীবন আমি পুরোটাই কিন্তু এর মধ্যে দেখে ফেলেছি। যে ঈশ্বর প্রণিধান অন্য থেকে শুরু করে যে বিভিন্ন অহিংস বিষয়গুলো, সঠিক, এই শ্বাস প্রক্রিয়া আমরা যে প্রক্রিয়ায় সঠিক থাকি, এই অনুধ্যান ধ্যান এই সকল বিষয়গুলো কিন্তু আমি এর ভিতরে সত্যই দেখে ফেলেছি। সে কারণে এই বইটি আমাদের জীবন নির্মাণে চিন্ময় হওয়ার জন্য একেবারে এই বইটি সঠিকভাবে শুদ্ধিকরণ এনে দিয়েছে। হ্যাঁ, এর মধ্যে আপনার ধ্যান আছে, প্রাণায়াম আছে, প্রাণায়াম মানে যে প্রাণবায়ু অপানবায়ু যেটা আমরা গ্রহণ করি এবং ছাড়ি, অনুলম বিলম বিভিন্ন রকম প্রাণায়াম আছে, যোগাসন আছে, ধ্যান আছে এবং আমাদের শরীরে যে সাতটি চক্র আছে যেমন পীড়া ইঙ্গলা নাড়ি, হ্যাঁ, এই যেমন মেরুদণ্ড বরাবর এবং দুটাকে পেঁচিয়ে রাখে, যেমন ডাক্তারদের যে একটা সাইম্বল আছে এরকম একটা কলমের মতো মানে একটা মেরুদণ্ড, এটা পেঁচিয়ে এপাশে একটা সাপ পেঁচিয়ে আছে, ওপাশে একটা সাপ, একটাকে যদি ধনাত্মক একটা যদি ঋণাত্মক ধরা হয় এবং ওই যে লাঠিটাকে যদি মেরুদণ্ড ধরা হয় তার মধ্যে আবার সুষুম্না নাড়ি, যে পিঙ্গালা নাড়ি, হ্যাঁ, দর্শক যারা শুনছেন এটার ভিতরে সাতটা চক্র আছে, সেই সাতটা চক্রকে আমাদের ধ্যান এবং প্রাণায়ামের মাধ্যমে জাগিয়ে তুলতে হবে, তাহলে আমরা পরমেশ্বরের সাথে সেই চিন্ময় আত্মার সাথে পরমাত্মার একটা সংযোগ স্থাপন করতে পারবো এবং পরমানন্দে আমরা জীবন অতিবাহিত করতে পারবো। দর্শক, এরকম আনন্দকে আমাদের মিস করা উচিত না। বই তো আমরা অনেক রকমের পড়ি কিন্তু জীবনকে জানবার জন্য, জীবনের পরম আনন্দ নেবার জন্য যতগুলো পদ্ধতি যোগাসন যত বিষয় আছে এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। আমাদের কারণ হচ্ছে আমাদের একাডেমিতে এইরকম বিষয়গুলো নেই। আমি কিন্তু আপনার পাশে বসে একটা বিষয় সবাইকে অনুরোধ জানাবো যে এই জীবনের এই জিনিসগুলো এইভাবে জানা জরুরি। যেটা খুব জরুরি সেটি হচ্ছে এই আত্মশুদ্ধি। আমরা সুব্রত রঞ্জন মজুমদারকে বিশেষ করে কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানাই, কেননা জীবনকে এভাবে বিনির্মাণ করা খুবই জরুরি। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমার এই বইটা ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্টলে পাওয়া যাবে, সেটা হলো আপনার ইয়াতে ওই যে বাংলা একাডেমি অংশে। এছাড়া আমাদের এই বঙ্গনিউজ বিটিসি স্টলেও কিন্তু মেলা চলাকালীন সময় পাওয়া যাবে এবং যারা দেখছেন তাদের জন্য লেখকের ফোন নাম্বারটি কিন্তু আমাদের স্ক্রলিংয়ে সংযুক্ত থাকছে, আপনারা পরবর্তীতে লেখকের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বইটি নিতে পারবেন সেখান থেকে। আমার মনে হয় এই বইটি যিনি ব্যবহার করবেন, যিনি পড়বেন, তিনি অবশ্যই উপকৃত হবেন এবং এটাই বাস্তবতা। তার জীবনশৈলী সুন্দর হোক, তার চিন্তা চেতনা হোক শুদ্ধ, তার কাজকর্মগুলো হোক পরিশুদ্ধ এবং তিনি পরমানন্দে এই পৃথিবীতে বিচরণ করবেন এবং পরমানন্দ নিয়েই পৃথিবী থেকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। চলুন, এটাই আমার অভিপ্রায়। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম পরমানন্দে জীবনকে বয়ে নিয়ে চলি। ধন্যবাদ।